নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এবং সাহাবায়ে কেরামদের জীবনে একটি যুদ্ধ সংঘটিত হয়েছে বদর প্রান্তরে, যার নাম হচ্ছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদর যুদ্ধ। এই যুদ্ধটা ছিল এতটায় অসম যে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000 এর উপরে আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ছোট বড় মিলে মাত্র 313 জন। এই অসম যুদ্ধ সংগঠিত হয়েছে বদরের ময়দানে, বদর প্রান্তরে। ইসলামের ভাগ্য নির্ধারণ হয় আজকে এই বদরের ময়দানে, ইসলাম খতম হয়ে যাবে না হয় এখান থেকে ইসলামের মশাল জ্বলবে কিয়ামত পর্যন্ত, ভাগ্য নির্ধারণের দিন। বদরের দিনটা ছিল মুসলমানদের ভাগ্য নির্ধারণের দিন। কথা কি বোঝা যায়? বদরের দিনটা ছিল মুসলমানদের কিসের দিন? ভাগ্য নির্ধারণের দিন। এই বদরের ময়দানে যদি আজ 313 জন শাহাদাত বরণ করেন, মারা যান, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করার মতো আর কোন মানুষ পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলেন। আর এই 313 জন যদি আজ 1000 কাফেরের মোকাবেলায় বিজয় হয়, তাহলে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তে আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের দাওয়াতকে আল্লাহর জিকির করার জন্য, প্রশংসা করার জন্য কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখো, ওই 313 জন সাহাবী যদি নিজেকে জানে যে 1000 এরকম একটা অসম যুদ্ধ, এই অসম যুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হলে নিশ্চিত আমাকে মরতে হবে। একজন মানুষ একজনের মোকাবেলা করতে পারে, কয়জনের কথা বলেন? একজন মানুষ কয়জনের মোকাবেলা করতে পারে? কিন্তু একজন মানুষ যদি তিনজনের অধিক, কয়জনের? তিনজনের অধিক ব্যক্তি যদি তাকে তিন দিক থেকে আক্রমণ করে আর এই তিন ব্যক্তিকে কতল করে, তিন ব্যক্তিকে ধূলিসাৎ করে দিয়ে এখানে বিজয় লাভ করবে, এটা তো অসম্ভব বিষয়, ঠিক কিনা বলেন? আপনি একজনকে মোকাবেলা করতে পারবেন, সর্বোচ্চ দুইজনকে পারবেন, কিন্তু যদি তিন থেকে চারজন হয়ে যায় তখন আপনি কয়টাকে মোকাবেলা করবেন? আমার বন্ধুগণ, কাফেরদের সংখ্যা ছিল 1000 উপরে এবং প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা মুশরিক বাহিনী তারা ছিল মক্কার সমাজের মধ্যে, মক্কার ভূখণ্ডের মধ্যে সবচাইতে বড় বড় যোদ্ধা, বাছাই বাছাই করা ব্যক্তি। প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক বংশ থেকে, প্রত্যেক কাবিলা থেকে বাছাই করা যোদ্ধা, যারা যুদ্ধে পারদর্শী, অস্ত্র চালনায় পারদর্শী, তীর চালনায় পারদর্শী, যুদ্ধে দ্বারা কখনো পরাজয় বরণ করে নাই, এমন বাছাই করা মানুষগুলো আজ মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের ময়দানে সমবেত হয়েছে। এখানে কোনো ছোট কোনো বাচ্চা নাই, 20-25 বছরের নিচে কোনো যুবক নাই, সবাই হচ্ছে বড় বড় তাগড়া তাগড়া পালোয়ান, যারা যুদ্ধ পরিচালনা করতে পারে, যারা জীবনে কোনোদিন পরাজয় কি শব্দ এটা যারা বুঝতেও না, জানতো না, এমন এমন তীক্ষ্ণ তীক্ষ্ণ যুদ্ধ পরিচালনাকারী, তলোয়ার চালনাকারী, তীর চালনাকারীরা আজ এই বদরে এসেছে। অপরদিকে মুসলমানদের যেই 313 জন ক্ষুদ্র জামাত আজ এই বদরের ময়দানে কাফেরদের মোকাবেলা করার জন্য এসেছেন, এদের মধ্যে কারো বয়স 15 বছর, কারো বয়স 16 বছর, এই কার বয়স 18 বছর, আবার কেউ কেউ এমন আছে যুদ্ধ করার মতো তার সেই শক্তিও নাই, অস্ত্র পরিচালনা করার মতো তার সেই যোগ্যতা ও দক্ষতাও নাই। তাদের মধ্যে এমন দুই ব্যক্তির কথা বলছি, একই পরিবার থেকে দুই ভাই এসেছিলেন, এক ভাইয়ের নাম হচ্ছে মাহাজ, আরেক ভাইয়ের নাম হচ্ছে মুআওয়াজ। মাহাজ আর মুআওয়াজ দুজন একই মায়ের পেটের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে লাইনে দাঁড় করাচ্ছিলেন, লাইনে দাঁড় করিয়ে করিয়ে পরীক্ষা দিচ্ছেন কারা কারা যুদ্ধের জন্য মজবুতি অর্জন করতে পারবে, নবীজি সেনাপতিদেরকে বাছাই করতেছেন, সৈন্যদেরকে নির্ধারণ করতেছেন, আর এই দুইজন ভাই নবীজির চোখকে ফাঁকি দেওয়ার জন্য কখনো লাইনের শেষে, কখনো লাইনের শুরুতে এসে দাঁড়ান,
অর্থাৎ তারা রাসূলের দৃষ্টি সীমাকে উপেক্ষা করে বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ভাইয়ের মধ্যে একজনকে অনুমতি দিলেন আর আরেকজনকে অনুমতি দিলেন না, যেহেতু এক ভাই ছিলেন ছোট একেবারে। এখন নবীজি বলতেছেন তোমরা তো দুই ভাই ছোট, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি না, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি না। ওই দুই ভাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মনে হয় আমরাও যদি আপনাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে শাহাদাত নসিব করে রাখবে, আমরা শাহাদাতের তীব্র তামান্না শাহাদাতের তীব্র ইচ্ছা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এসেছি, আপনি আমাদেরকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে গেলেন, দুই ভাইকে বললেন তোমরা কুস্তি লেগে যাও। কুস্তির মধ্যে যেই ভাই আগে যেই ভাই কাউকে মাটিতে ফেলতে পারবে তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, শক্তি পরীক্ষা করা হবে তোমাদের মধ্যে কার শক্তি বেশি। যে আগে কুস্তি লাগতে গিয়ে যদি কাউকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিতে পারো যে পারবে তার যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ, মহাদারবাস দুই ভাই সারাটা জীবন একই সাথে খেলাধুলা করেছেন, একই সাথে খাওয়া দাওয়া করেছেন, গোসল করেছেন, ঘুমাতে গিয়ে একই সাথে ঘুমিয়েছেন, পৃথক পৃথক ভাবে কখনো দুই ভাই কোনো কাজ করেন নাই। এখন মুআওয়াজ মাআজকে বলছে ভাই তুমি তো আমার চাইতে বড়, আমার চাইতে শক্তি বেশি, আমি জানি যদি কুস্তি লাগি কুস্তিতে আমি তোমার কাছে হেরে যাব, তুমি আমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিতে পারবে আর আল্লাহ রাসূল তোমাকে অনুমতি দিবেন। কানে কানে মুআজ মুআওয়াজ মাআজকে বলছে ভাই আমার প্রথমবার যদিও তুমি আমাকে মাটিতে আছাড় মেরে ফেলে দাও, আবার তুমি আমাকে অন্তত একটাবার সুযোগ দিও আমিও যেন তোমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিতে পারি। তার কারণ হলো তুমি যদি আমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিতে পারো, সোয়া দিতে পারো, কাবু করে দিতে পারো, নবীজির ওয়াদা অনুযায়ী তুমি তো জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে পারবে, কাফেরদের মোকাবেলা করতে পারবে, ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে পারবে, কিন্তু তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমি তো একা হয়ে যাব, আমি কার সাথে ঘুমাবো, কার সাথে খেলাধুলা করব, কার সাথে আমি খাব। অতএব তুমি যদি শহীদ হয়ে যাও ভাই আমার অন্তত যুদ্ধের ময়দানে তোমার সাথে আমাকেও শহীদ হওয়ার জন্য সুযোগ করে দাও। কানে কানে বলতেছেন, কুস্তি লেগে গেল দুই ভাইয়ের মধ্যে ভীষণ কুস্তি লাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বুঝতে না পারেন যে দুই ভাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা, এজন্য মাআজ যদিও মুআওয়াজকে প্রথমে আছাড় মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন, মুআজ তো অনুমতি পেয়ে গেলেন, এবার কানে কানে কথা অনুযায়ী ওয়াদা অনুযায়ী বড় ভাই ছোট ভাইকে এবার সুযোগটা দিয়ে দিল, ছোট ভাই বড় ভাইকে ধরার সঙ্গে সঙ্গে সেও মাটিতে পড়ে গেল। যার মানে এই মুহূর্তে দুই এই ছোট দুই ভাই এই দুইটা বালক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ময়দানের একটা প্রান্তরে দাঁড়িয়ে একটা প্রান্তে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানের অবস্থা পর্যবেক্ষণ করতেছি, ইতিমধ্যে লক্ষ্য করলাম ছোট্ট দুইজন বালক তারা দুইজন আমার দুই পাশে এসে বলছেন চাচা ও চাচা, আমরা মদিনার বুকে অনেকবার শুনেছি এই আবু জাহাল নাকি আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আবু জাহালের নেতৃত্বে মক্কার জমিনে মুসলমানেরা অনেক নির্যাতনের শিকার হয়েছে, আমার নবীর শরীর থেকে রক্ত জড়িয়েছে, আমার নবীকে দেশ থেকে দেশ ছাড়া করেছে, ও চাচা একবার আবু জাহেলকে দেখাইয়া দেন, আজকে আমরা দুই ভাই মিলে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার বলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মুশরিকদের মাঝখানে ঘেরাও করা, মাঝখানে আবু জাহাল ঘোড়ার উপরে বসে আছে তলোয়ারি নিয়ে, এই আবু জাহেলকে মারার জন্য বড় বড় মুসলিম যোদ্ধারা পর্যন্ত সাহস করতেছে না,
অথচ ছোট ছোট দুইজন বালক আবু জাহালকে মারার জন্য আমার কাছে এসেছে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম এবং শুধু তাদেরকে আঙ্গুল ইশারা আঙ্গুলটা উঁচু করে ইশারা করে দেখিয়ে দিলাম। ওইদের মুশরিকদের মাঝখানে যেই লোকটা ঘোড়ার পিঠের মধ্যে অস্ত্র নিয়ে তলোয়ারি হাতে নিয়ে বসে আছে ওই লোকটাই আবু জাহাল। ইশারা করতে দেরি হলো আর এই দুইজন ছোট্ট বালক বাঘ পাখির মতো এমন ভাবে দাঁড়িয়ে গেল, চোখের ইশারা চোখের পলকে আবু জাহেলের কাছে দৌড়ে চলে গেল। দুই দিক থেকে দুই ভাই অতর্কিত আক্রমণ শুরু করলো। প্রথম কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণ করার সঙ্গে সঙ্গে ইসলামের চূড়ান্ত দুশ্মন আবু জাহাল তখন ঘোড়ার পিঠ থেকে মাটিতে গড়ায়া পড়ে গেলে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার ফেরাউনদেরকে এই দুনিয়ার আবু জাহেলদেরকে খতম করার জন্য আমি দেখেছি কোরআন এবং হাদিস ইতিহাস পর্যালোচনা করেছি, যারা ইসলামের যত বড় দুশ্মন ছিল আল্লাহ তাআলা তাদেরকে খতম করার জন্য তার মতো বড় বাহিনী লাগে নাই। ক্ষুদ্র যেমন নমরুদকে আল্লাহ তাআলা মেরেছেন ল্যাংড়া মুসা দিয়া, ঠিক কিনা বলেন? এই নমরুদের মোকাবেলা করার মতো কোন সৈন্য ছিল না, কোন বাহিনী ছিল না, কোন অস্ত্র ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তারে এমন ভাবে মেরেছেন অপমানজনক ভাবে যে ল্যাংড়া মুসা দিয়া আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন, ফেরাউনকে বিদায় করেছেন পানিতে ডুবাইয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় এক একজন ফেরাউনের জন্ম হয়, আর আমার এই শেষ জামানার যেই ফেরাউন তার নাম হলো আবু জাহেল। এই যুগের আবু জাহেল, এই যুগের ফেরাউনের নাম কি? আবু জাহাল। এখন খেয়াল করেন, এই আবু জাহালকে এই ফেরাউনকে খতম করেছে ছোট্ট দুইজন বালক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজনের নাম মাজ আর একজনের নাম মুআওয়াজ। মাজ যখন আবু জাহালের গর্দানে আঘাত করল, এই আঘাত সহ্য করতে না পেরে আবু জাহাল যখন মাটিতে গড়িয়ে ছটফট করতে লাগলো, গদগদ আওয়াজ করতেছে, কিছু করার কোনো শক্তি সামর্থ্য নাই। ইতিমধ্যে আবু জাহালের ছেলে ইকরামা ইবনে আবু জাহাল, যদিও পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বাবার এই অবস্থা থেকে সন্তান ছুটে আসলেন, অতর্কিতভাবে পিছন থেকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করল। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান হাতখানা চামড়ার সাথে ঝুলে আছে, চামড়ার সাথে লেগে আছে, ইকরামার সাথে মোকাবেলা করতে পারছে না ঝুলন্ত হাত নিয়ে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই ঝুলন্ত হাতখানাকে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে টান মেরে দেখো থেকে নিজের হাত নিজে আলাদা করে ফেলেছে। দুইজন ছোট্ট বালকের কথা বললাম, খেয়াল করেন, যদি এই দুইজন বালক জিহাদের তামান্না না নিয়ে, শাহাদাতের তামান্না না নিয়ে যুদ্ধের ময়দানে না যেতেন, তাহলে ইসলাম কি আগে পর্যন্ত আসতো? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এরপর আরেকজনের কথা বলছি, তার নাম হচ্ছেন যিনি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই, বয়স মাত্র 16 বছর। কত বছর? 16। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যারা যাবেন এই সাহাবাই কেরামদেরকে কাতার বন্দি করে নসিহত করছেন, রাসূল যেন দেখতে না পান এই জন্য তিনি কাতারের পিছনে, রাসূল যদি লাইনের সামনে মাথায় দান তিনি আসেন শেষে, এইভাবে করে রাসূলের দৃষ্টিকে উপেক্ষা করে তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তোমার বয়স হয় নাই। বয়স কত? 16। সবাই বলেন 16। 16 বছর বয়সে যুদ্ধে যাওয়া নিষেধ, কিন্তু 16 বছর বয়সে আমরা 18টা ভোট দিতে পারি, ঠিক কি না বলেন? ঠিক। এই যুগের 16 বছরের যুবকেরা তারা তাদের এই যৌবনকালকে হারাম কাজে ব্যয় করে, ঠিক না? ঠিক। আর সোনালী দিনের সেই যুবকেরা 18 বছরের যুবকেরা এই হাত দিয়ে অবৈধভাবে কোনো কাজ করায়, বরং এই হাতকে আমানত হিসাবে রেখে তারা এই হাত দিয়ে ইসলামের জন্য তলোয়ারি ধারণ করেছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, ইসলামের সোনালী সেই ইতিহাস ঐতিহ্য আমাদেরকে একটু গবেষণা করা দরকার। যুবকদের রক্তের উপর দিয়ে ইসলাম আজ পর্যন্ত এসেছে। কাদের রক্ত? জোরে বলেন, যুবকদের রক্তের উপর দিয়ে ইসলাম পর্যন্ত এসেছে। যুবকরা যদি সেদিন সিদ্ধান্ত না নিতেন, জিহাদের তামান্না যদি অন্তরে না রাখতেন,
শহীদ হওয়ার ইচ্ছা যদি অন্তরে না রাখতেন বদরের ময়দানে মুসলমানরা যেতেও পারত না মোকাবেলাও করতে পারত না আর ইসলাম আরে পর্যন্ত আসত না আল্লাহ তাআলা যেন আমার এই সমাজের যত তরুণ যত যুবক ভাইরা আছেন আমার এই কলিদার টুকরা ছাত্র তরুণ যুবকদেরকে এক একটা তরুণকে আল্লাহ তাআলা যেন মাআজের মত মুআওয়াজের মত এক একটা যুবককে যেন আল্লাহ তাআলা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মত ঈমান দান করে দূর করুন আমিন বিশেষ করে এটা আমি কাউকে খুশি করার জন্য বলছি না আমার এই সমাজে যে সকল তরুণ যুবক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আমি তাদেরকে নিয়ে অত্যন্ত আনন্দিত আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি কারণ তাদেরকে নিয়ে তাদেরই এলাকার মুরব্বীরা বলছেন আলহামদুলিল্লাহ যা আমাদের ভাতিজারা আমার চাচাতো ভাইয়ের ছেলে আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে মামাতো ভাইয়ের ছেলে যদিও সম্পর্কটা একটু দূরের কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ছেলেরা আমাদের চোখের দিকে তাকিয়ে কখনো বেয়াদবি করে নাই এই হাজী হারিস আহমদ মিয়া সমাজের যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ বেয়াদব নয় এরা আলেম বিদ্বেষী না এরা ইসলাম বিদ্বেষী না এরা কোরআন বিদ্বেষী না বরং এরা ইসলামের জন্য কোরআনের জন্য সুন্নত নবীর জন্য কতটুকু ত্যাগ উৎসর্গ করতে পারে এটা আপনারা নিজেরাই দেখেন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ এরা কোন মুরুব্বিদের সাথে বেয়াদবি করে না এরা মারামারিতে বিশ্বাসী না এরা সন্ত্রাসী চাঁদাবাদিতে বিশ্বাসী না এরা কোন হারাম কাজের সাথে জড়িত নয় আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আজ এই মাহে রমজানের এই পবিত্রময় মুহূর্তে আমি তাদের জন্য দোয়া করি আমার তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্যই কবুল করেন বলি আমিন আমার বন্ধুগণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিশ নামক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে ছোট্ট একটা পাহাড়ের নাম হচ্ছে আরিশ যার তিন দিক থেকে পাহাড় দ্বারা বেষ্টিত নবীজি তার কোলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের মাঠ পর্যবেক্ষণ করতেছেন আরিশে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানের দিকে তাকিয়ে আছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন সিরাত ইবনে হিসামের বর্ণনায় ইবনে কাসিরের বর্ণনায় আল বেদায়া ওয়াল নেহায়ার বর্ণনায় বুখারী শরীফের কিতাবুল মাগাদির বর্ণনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কান্নাকাটি করতেছেন এতটাই পেরেশানিত হয়ে গেলেন তার কারণ হলো কাফের বাহিনীর সংখ্যা হলো 1000 উপরে আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313 জন মুসলমানদের কাছে মাত্র 2টা ঘোড়া আর কাফেরদের সাথে আছে 300 ঘোড়া কত কত ঘোড়া একটু খেয়াল করেন এখান থেকে যেন আজকে কিছু নিতে পারি ঈমানটা যেন আজকে পাকাপোক্ত করতে পারি আর এই বদরের যুদ্ধ বদরের যে প্রেক্ষাপট যে ইতিহাস এটার মূলত এটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে ইনশাআল্লাহ বদরের যুদ্ধ কি অস্ত্র দিয়ে বিজয় লাভ করেছে মুসলমান না জনবল দিয়ে লাভ করেছে এই 313 জন তাদের ঈমান নামক অস্ত্র দিয়েই কাফেরদের সাথে মোকাবেলা করেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ 1000 কাফেরের কাছে ছিল অস্ত্র আর 313 জন মুসলমানদের কাছে ছিল কি জোরে বলে ঈমান সেই ঈমান দিয়ে অস্ত্রের মোকাবেলা করেছি আলহামদুলিল্লাহ কোন আর যেই মুসলমান হাজারো বাহিনীর সাথে মোকাবেলা করেছেন মাত্র 300 জন যাদের কাছে যাদের সংখ্যা ছিল মাত্র 313 কাফেরদের ঘোড়ার সংখ্যা ছিল 600 কত ঘোড়া 600 ঘোড়া মুসলমানদের ছিল কয়টা অনেক বেশি জোরে বলেন 600 ঘোড়ার সামনে মুসলমানদের 2টা ঘোড়া কি দেখা যায় এই 600 ঘোড়ার সাথে মোকাবেলা করেছেন কয়টা ঘোড়া 2টা এরপরে কাফেরদের উট ছিল 700 কত আর মুসলমানদের উট ছিল মাত্র 70টা তাহলে 700 উটের মোকাবেলা করেছে মাত্র 70টা উট দিয়া মুসলমানদের শাহাদাত বরণ করেছেন মাত্র 14 জন খেয়াল করেন সংখ্যা এত কম হওয়ার পরেও মুসলমানদের শাহাদাত বরণ করেছেন কতজন আর কাফেররা সংখ্যায় 1000-এর বেশি হওয়ার পরেও এত যুদ্ধাস্ত্র এত অস্ত্র জনবল থাকার পরেও তাদের তারা জাহান্নামী হয়েছে 70 জন কতজন আল্লাহু আকবার বলবেন না এরপরে মুসলমানদের একজনও বন্দী হয় না কাফেরদের হাতে আর প্রকৃতপক্ষে মূলত
মুসলমানদের হাতে কাফেরদের এত শূন্য সংখ্যা থাকার পরেও এত অস্ত্র এত জনবল থাকার পরেও এই ক্ষুদ্র সংখ্যক মুসলমানদের হাতে 70 জন কাফের বন্দী হয়ে গেছেন আল্লাহু আকবার আমরা কি তাদের উত্তর শুনি না জোরে বলেন আজ যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারে সাহারির সময় উপর থেকে বম্বিং করে একই পরিবারের 27 জনকে মারা হয় ইফতারির সময় মারা হয় এমন কোন উঁচু বিল্ডিং এখন আর থাকতে পারছে না গোটা পৃথিবীর সমস্ত দেশের সকল শক্তির চোখে তারা আঙ্গুল দিয়ে তারা তাদের শক্তি প্রয়োগ করে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে অনবরত বৃষ্টির মতো গুলি বর্ষণ করছে বোমা বর্ষণ করতেছে আর আমরা এই 8 লক্ষ ইহুদিদের মোকাবেলায় আল্লাহর কাছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি ইফতারের সময় দোয়া করি সাহারির সময় দোয়া করি আল্লাহ তুমি আমাদের জন্য আবাবিল পাখি পাঠাই দাও কথা বলেন ইহুদিদের সংখ্যা কত ওখানে ইহুদিদের সংখ্যা কত 8 লক্ষ কত লক্ষ 8 লক্ষ ইসরায়েলে এই 8 লক্ষ ইহুদিদের মোকাবেলায় 200 কোটি মুসলমান কি যথেষ্ট না জোরে কোন যথেষ্ট কিনা ওখানে 1000 কাফেরদের মোকাবেলায় নিরস্ত্র মুসলমানরা তাদের ঈমান দিয়ে বিজয় লাভ করেছেন আজ আজকে গোটা পৃথিবীতে প্রায় 230 কোটি মুসলমান এই 230 কোটি মুসলমান যদি 8 লক্ষ ইহুদিদের মোকাবেলায় আবাবিল পাখির জন্য দোয়া করে আমি তো মনে করি আল্লাহ তাআলা যদি আবাবিল পাখি পাঠান তাহলে ইহুদিদের উপরে মারবেন না এটা এই 200 কোটি মুসলমানের উপরে মারবেন ধরে কোন ঠিক কি না 200 কোটি মুসলমান থাকতে আবাবিল পাখির দরকার কি আবাবিল পাখির দরকার তো তখন ছিল যখন কাবা ঘর হেফাজত করার জন্য মক্কাতে একজন মুসলমান ছিল না কথা কোন যখন কাবা ঘর হেফাজত করার জন্য একজন মুসলমান আবু আব্দুল মুত্তালিব এসে বলতেছেন যখন আব্রাহা বাহিনী এসে আব্দুল মুত্তালিবের সমস্ত ঘোড়া সমস্ত উট বেড়া সবগুলো নিয়ে গেছে আগামী কাল কাবা ঘরের উপর হামলা করা হবে পুরো মক্কাকে দুনিয়া থেকে দুরিশ্বাস করে দেওয়া হবে এখন রাতের বেলা চুরি করে ডাকাতি করে আব্রাহার বাহিনী সব নিয়ে গেছে গরু ছাগল উট বেড়া সব নিয়ে গেছে ধনসম্পদ আব্দুল মুত্তালিব ওই যে তিহামা যারা হজ করেছেন তারা এই জায়গাটা দেখেছেন তিহামা নামক একটা জায়গা আছে হাদিস সাহেবদেরকে বিশেষ করে এটা দেখানো হয় এই তিহামা নামক জায়গায় গিয়ে আব্দুল মুত্তালিব বললেন আব্রাহা তুমি আমার সম্পদগুলো আমার দিয়ে দাও আব্রাহা বলতেছেন তুমি তো অনেক বড় ধরনের সাহসী ব্যক্তি আমার এত জনবল এত লোকজনের সামনে তুমি এসে তোমার সম্পদ চাইতেছো তোমার কি ভয় লাগে না কেন আমার তো কোনো ভয় নাই কারণ আমি ভয় করি একজনকে তিনি কে আল্লাহ আরো করে বলেন আল্লাহ মুসলমান ভয় পায় একজনকে তিনি কে আল্লাহ আল্লাহ সারা মুসলমানের অন্তরের মধ্যে কারো ভয় থাকা জায়েজ না ভয় যদি করতে হয় কাকে করব আল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন তুমি আমার সম্পদ নিয়ে এসেছো তোমার লোকজন আমার সম্পদ ডাকাতি করে এনেছে আমি আমার সম্পদ নেওয়ার জন্য এসেছি আমার দিয়ে দাও কইতে তুমি না কাবাগরের মোতাবাল্লি কাবাগর হেফাজত করার জন্য মোকাবেলা করার জন্য তুমি কি আমাদের সামনে দাঁড়াবে না আব্দুল মুত্তালিব বললেন কাবাগর তো আমার ঘর না কাবাগর কার ঘর আল্লাহ সুতরাং তিনি যদি চান আর ঘরকে তিনি কিভাবে হেফাজত করবে তিনি জানে না আমি হচ্ছে আমার গরু ছাগলের মালিক ওদের আমি যেগুলোর মালিক সেগুলোর জন্য তোমার কাছে এসেছি আমার গুলো আমারে দিয়ে দাও আর তুমি যদি পারো তাহলে কাবা ঘরের মালিকের সাথে মোকাবেলা করো আল্লাহু আকবার বলো তো তখন কাবাতে একজন মুসলমান ছিলেন না আব্রাহার বাহিনীর সাথে মোকাবেলা করার মতো কোনো শক্তি সেই জন্য আল্লাহ তাআলা গায়েবীভাবে এক একটা আবাবিল পাখি মানে এক একটা যুদ্ধ বিমান কথা কোন বর্তমান যুগের এক একটা যুদ্ধ বিমান যে ভূমিকা রাখে সেই যুগের এক একটা আবাবিল পাখি আব্রাহার বাহিনীর বিরুদ্ধে এক একটা যুদ্ধ বিমানের ভূমিকা পালন করেছে সুবহানাল্লাহ আর এখন তো গোটা পৃথিবীতে প্রায় 230 কোটি মুসলমান থাকতে মাত্র ইসরায়েলের 8 লক্ষ বাহিনীর বিরুদ্ধে আবাবিল পাখির জন্য দোয়া করলে আপনারা বলেন আল্লাহ কি আবাবিল পাখি কি আমাদের উপরে ফেলবেন নাকি ইহুদিদের উপরে ফেলবেন আমার বন্ধুগণ আবাবিল পাখির জন্য দোয়া করা লাগবে না যদি শুধু গোটা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যুদ্ধ করার জন্য প্রয়োজন হবে না এই গোটা পৃথিবীর সমস্ত মুসলমান শাসকরা যদি একটা একটা কাশি দেয়
একটা একটা গলা খাকি দেয় তাহলে অন্তত মুসলমানদের ভয়ে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন ছেড়ে যেতে বাধ্য হবে এখন করতেছে না কেন কেন করছে না এটা ইতিহাস পর্যালোচনা করে যেটা পেয়েছি অনুসন্ধান করে যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই সৌদি আরব সহ গোটা পৃথিবীতে যতগুলো মুসলমান শাসক আছে ক্ষমতার চেয়ার মসনদে বসে আছে এদের অধিকাংশ হলো অবৈধভাবে ক্ষমতায় বসে আছে কিভাবে জোরে বলেন এদের নিজেদের চেয়ারটাই তো অবৈধ এখন সে যদি ওই অবৈধ দখলদার ইহুদি বা ইহুদি বাহিনীর বিরুদ্ধে কথা বলে উল্টা তো তারাই বলবে বেটা তুমি তো ক্ষমতায় বসে আছো তোমার তা তো আমার চাইতে আরো বেশি অবৈধ কথা কোন আপনার নাকের মধ্যে ময়লা রেখে আরেকজনকে ময়লা ফেলতে বলতে পারবেন না কথা বলেন না রাসূলের কাছে একজন মহিলা এসে তার বাচ্চাকে নিয়ে এসে বলছেন হুজুর আমার ছেলে মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি আমার ছেলের জন্য একটু দোয়া করেন সে যেন এটা থেকে একটু বিরত থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পরে আসিও তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল তার বেশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন চিন্তা করুন আমি নিজে যেটা পছন্দ করি নিজে যেটা খাই আরেকজনকে সেটা কিভাবে নিষেধ করি আগে এই অভ্যাস আমাকে পরিহার করতে হবে তারপরে আরেকজনকে উপদেশ দিতে পারবো গোটা সৌদি আরব শহর এই সৌদি আরবে আজ হালাল নাজগানের আয়োজন করা হচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের মেয়েরা অংশগ্রহণ করছে ফুটবল খেলায় সৌদি আরবের মেয়েরা অংশগ্রহণ করছে নাচ গানে অংশগ্রহণ করতেছে হারাম যত কাজ আছে সব কাজগুলোকে তারা বৈধতা দিচ্ছে এই সৌদি আরবে ইফতারের সময় যে খাবারগুলো টনে টনে খাবারগুলো অপচয় করা হয় এর দশ ভাগের একটা ভাগ খাবার যদি অন্তত ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য পাঠানো হয় তারা এক মাস খেতে পারবে যেই খাবার তারা অপচয় করে আজ তারা ভোগ বিলাসিতায় আমি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের পতনের যে কয়েকটা কারণ পড়েছি এই ভারতবর্ষে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের পতনের যে কারণ তার মধ্যে একটা কারণ হলো তারা অতিমাত্রায় ভোগ বিলাসিতায় লিপ্ত ছিল ঠিক কিনা বলেন তারা ছিল ক্ষমতার লোভী নারী লোভী সম্পদের লোভী এই ক্ষমতার জন্য তারা নিজেরা নিজেদের ভাইকে পর্যন্ত হত্যা করেছে সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলাকে যারা মেরেছে মারার কাজে সহযোগিতা করেছেন তারাও কিন্তু তার আত্মীয়স্বজন ছিল কথা কর ঠিক কি না শুধু ক্ষমতার লোভে এখন আমার ক্ষমতা যদি অবৈধ হয় আমার চেয়ারটা যদি অবৈধ হয় আমি কি আরেকজনকে অবৈধ বলতে পারবো না যার কারণে এই গোটা বিশ্বের মুখে যত রাষ্ট্রপ্রধানেরা চেয়ারের মধ্যে বসে আছে দুই একটা শাসক ছাড়া রাষ্ট্রপ্রধান ছাড়া বাকি অধিকাংশ সমস্ত রাষ্ট্রপ্রধানদের চেয়ার হলো অবৈধ চেয়ার যার কারণে তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না যদি তাদের চেয়ারগুলো বৈধ হতো গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের পূর্ণ সমর্থন নিয়ে জনগণের চাহিদা নিয়ে তারা যদি চেয়ার আসতো ক্ষমতার চেয়ার বসত তাহলে যেখানে অন্যায় হতো সেখানে তারা অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস পেত যত অবৈধভাবে আসুক না কেন ক্ষমতা তো চিরস্থায়ী না একদিন তো যাওয়াই লাগবে ঠিক কিনা বলেন তবে ইতিহাসে ফেরাউনকে মানুষ আজকে যেভাবে ঘৃণার সাথে স্মরণ করে কেয়ামত পর্যন্ত ফেরাউনের যত নাতি পুত্রীরা নাতি নাতনিরা আসবে ওরা যাওয়ার পরেও ফেরাউনের মতো জাতি তাদেরকে এইভাবে স্মরণ করবে ঠিক কিনা বলেন মনে রাখবেন ক্ষমতার কারণে মানুষ আপনাকে সেলুট দিতে পারে কিন্তু অন্তর থেকে দোয়া করে না হাতে লাঠি আছে পাশার মধ্যে পিস্তল আছে হাতের মধ্যে কলম আছে দল বল আছে লাঠি আছে মানুষ আপনাকে সালাম দিবে সেলুট মারবে কিন্তু আপনাকে মন থেকে দোয়া করবে না কথা কোন আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব ওনাকে এলাকার মানুষ সালাম দেয় না এই সালামটা কি বয়ে দেয় নাকি অন্তর থেকে দেয় অন্তর থেকে দেয় না আবার এই এলাকায় যদি কোনো জালিম থাকে সেই জালিমকেও মানুষ সালাম দেয় কিন্তু ওই সালামটা অন্তর থেকে না এটা হলো বয়ে বয়ে ঠিক কিনা বলেন না জানি কোন সময় কোন বিপদে ফেলাই দেয় এই জন্য কথা কোন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহুম্মা নাসরুক মা ওয়াদতানি আল্লাহুম্মা নাসরুক মা ওয়াদতানি ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমার এই পুত্র দামাতকে সাহায্য করো তুমি আমার সাথে যা ওয়াদা করেছো তোমার ওয়াদা আজকে বদরের ময়দানে পূর্ণ করে দাও
আল্লাহ আমাদের সাথে ওয়াদা দিয়েছেন আল্লাহ বলেছেন যারা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলাম কায়েমের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়াই করার জন্য আসে জিহাদ করার জন্য আসে সংগ্রাম করার জন্য আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে এই ওয়াদা কা আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আপনার ঈমানটা যদি মজবুত হয় আপনার ঈমানের উপরেই আল্লাহ সাহায্য নির্ভর করবে ঈমানটা যদি হালকা হয় সাহায্যটাও এরকম হবে আর ঈমানটা যদি মজবুত হয় তাহলে এটাই আপনার জন্য শিক্ষা আপনাকে আর কোন জায়গায় যাওয়া লাগবে না আপনি যদি কখনো বিপদে পড়েন মুসিবতে পড়েন তাহলে বদরের এই ঘটনা যদি আপনি আপনার মনের মধ্যে আনেন আপনি আল্লাহর উপর আপনার ভরসা তাওয়াক্কুল বেড়ে যাবে ঈমানটা আপনার মজবুত হয়ে যাবে ওই আল্লাহ তো এখনো আছেন যে আল্লাহ 1000 বাহিনীর মোকাবেলায় 313 জনকে বিজয় দান করেছেন দিছেন না 700 উটের মোকাবেলায় 70টা উট নিয়ে যুদ্ধ করেছেন এরপরে 70টা ঘোড়ার মোকাবেলায় 300 ঘোড়ার মোকাবেলায় মাত্র 2টা ঘোড়া দিয়ে যুদ্ধ করেছেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন সে আল্লাহ এখনো আছেন না নাই ওখানে বিজয় দেওয়ার কারণ কি মুসলমানরা যখন মদিনা থেকে বের হয়েছিল তাদের নিয়ত ছিল 2টা কয়টা 2টা বাঁচলে গাজী মরলে শহীদ জোরে বলেন বাঁচলে গাজী মরলে শহীদ আর জোরে বলেন বাঁচলে গাজী মরলে শহীদ আমরা যদি মরে যাই আমাদের জন্য নবীজি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছেন কোন কথা বললে কোন ওয়াজ করলে কিভাবে উপদেশ দিলে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়বেন আল্লাহ রাসূল বলেন উরুমু তোমরা দাঁড়িয়ে যাও তোমরা ধাবমান হও ধাবিত হও ইলা জান্নাতিন কাআরদুহা সামাওয়াতি ওয়াল আরদ তোমরা ধাবিত হও তোমরা চলতে থাকো সেই জান্নাতের দিকে এই জান্নাতের বিশালতা যেই জান্নাতের বিস্তীর্ণতা আকাশ এবং জমিনের সমান সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলতেছেন তোমরা এমন জান্নাতের দিকে চলো তার মানে এটা বদরের যুদ্ধ না বরং তোমরা যেখানে যাচ্ছ এটা হচ্ছে জান্নাতে তোমরা যদি মরে যাও শাহাদাত বরণ করো তাহলে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়েরা ইসলাম তো এমনি এমনি আসে নাই যদি কেউ রক্ত আগে না দিতেন তাহলে আমি আপনি মুসলমান হতে পারতাম না ঠিক কি না বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বলছেন রব্বুল আলামিন এই বিশাল কাফের বাহিনীর মোকাবেলায় আজ যদি তোমার এই ক্ষুদ্র বান্দাদের জামাত এখানে দুলিশাত হয়ে যায় শেষ হয়ে যায় শাহাদাত বরণ করে তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার এই পৃথিবীতে আল্লাহ তোমার নাম উচ্চারণ করার মতো আর কেউ থাকবে না কি বলেন আপনারা ওই 313 জন যদি ওখানে খতম হয়ে যেতেন ইসলাম কি আর সামনে আসতে পারত না জোরে বলেন গোটা বিশ্ব কাফেরদের দখলে চলে যেত যেত নবীজি বলছেন আল্লাহ তুমি তোমার ওয়াদা পূর্ণ করো তুমি তো ওয়াদা দিয়েছো ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর ওদের যখন সাহায্যের দরকার হয় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি হাত উত্তোলন করতে করতে এত উপরে হাতটা উঠালেন নবীজির কাঁধের থেকে চাদর মুবারক মাটিতে পড়ে গেছে আমি আল্লাহ রাসূলকে বললাম আল্লাহ রাসূল যথেষ্ট হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আপনার এতটুকু যথেষ্ট সুবহানাল্লাহ নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ বলে শুনতেছেন না হ্যাঁ শুনছেন কি না বলতে দেরি সাহায্য আসতে দেরি হয় না জোরে কন্ন সুবহানাল্লাহ সাহায্যটা কিভাবে আসলো শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা কত নসরাকুমুল্লাহু বিবাদিরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের জন্য সাহায্য করেছিলেন সেই সময় তোমরা ছিলে অসহায় তোমরা ছিলে সংখ্যার দিক থেকে জনবলের দিক থেকে
অস্ত্রশস্ত্রের দিক থেকে একেবারে নগণ্য একেবারে ক্ষীণ ঠিক ওই অসহায় অবস্থা আল্লাহ তাআলা এই বিশাল বাহিনীর মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করেছেন ফাত্তাকুল্লাহ এই এখান থেকে তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো আজকের এই ঘটনা দেখে যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো এবং কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর ঈমানদাররা যেন আল্লাহর বাহিনী যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে সুবহানাল্লাহ আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ বদরের যুদ্ধে আমাদেরকে বিজয় দিয়েছেন কে একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ যদি সেই দিন আমরা খতম হয়ে যেতাম আমরা যদি শহীদ হয়ে যেতাম এই পর্যন্ত কি ইসলাম আসতো তার মানে বোঝা গেছে কাউকে না কাউকে ইসলামের জন্য পোড়াইটের মতো কিসের মতো পোড়াইটের মতো এই ঈদ পোড়ানোর পূর্বে এটা ছিল মাটি কি ছিল এই মাটি যদি ত্যাগ স্বীকার না করত মাটি যদি নিজেকে উৎসর্গ না করে দিত বিসর্জন না দিত তাহলে ঈদ হতো না কথা বলে এই মাটিকে পোড়াতে পোড়াতে জ্বলতে জ্বলতে ইমানের পরীক্ষা দিতে দিতে এক সময় সে ঈদ হয়েছে আর এই এক সময় ছিল কাদা মাটি পুকুরের নিচে তার অবস্থান ছিল সেখান থেকে নিয়া তারা পোড়াইছে এখান থেকে পোড়ানোর কারণে এখন সে গুলশান বসুন্ধরার 80 তলা 90 তলা বিল্ডিং এর উপর তার জায়গা হয়েছে সুবহানাল্লাহ কোন কথা কোন ঠিক কি না এই মুসলমানদেরকে ইমানদারদেরকে পোড়াইতের মতো জ্বলতে হবে পোড়াইতের মতো কুরবান দিতে হবে এই পোড়াইতের মতো ত্যাগ স্বীকার করতে হবে বিসর্জন দিতে হবে তাহলেই তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতুল ফেরদাউস যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাবতেছেন শুধু নামাজ পড়লে রোজা রাখলে দুই চারটা টাকা দিয়ে দিলে দুই একটা সেজদা দিয়ে দিলে আপনি জান্নাতে কোনা কান্না চলে যাবেন এত সোজা না জান্নাত তো তাদের জন্য যারা এই জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন রক্ত দিয়েছেন তো ইসলাম কায়েমের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আপনাদের কি ভূমিকা ছিল আমার কি ভূমিকা ছিল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কার কাছে কার কাছে আপনি বলবেন হুজুর আমি চেষ্টা করলে কি ইসলাম কায়েম হবে দেশে ভাই আল্লাহ তো কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন না যে তুমি ইসলাম কায়েম করছো কিনা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন তুমি ইসলাম কায়েমের জন্য কতটুকু কাজ করেছো কথা বলবেন কেন আপনি একা একা তো কায়েম করতে পারবেন না কায়েম করতে হলে ইসলাম কায়েমের জন্য কোরআনওয়ালাদেরকে লাগবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে লাগবে আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে আপনার সাথে একত্রিত হওয়া লাগবে ঠিক কি না বলেন ভাইরা এবার লক্ষ্য করেন সাহায্য আসা শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা না বলে সূরা আনফাল আয়াত নাম্বার 12 إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا الله حبيب جبر الله كسا هات اتلون كلن نبي دي كالله تلات بشي بھلو بشن زي نبي دي الله كسا كنو كي جو چاوار پوائدن خلے হাত তোলারও প্রয়োজন হতো না মনে মনে চাইতে দেরি আর আল্লাহ তাআলা দিতে দেরি হই না সেই নবী আল্লাহর কাছে বদরের ময়দানে হাত তুলে তুলে কান্নাকাটি করতেছেন আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বললেন ফেরেশতাদেরকে বললেন ইদ ইউ হি রব্বুকা ইলাল মালাইকা মালাইকা মানে হচ্ছে ফেরেশতা মালাইকা মানে কি ফেরেশতা ইদ মানে যখন হে গোটা পৃথিবীর আল্লাহর বান্দারা স্মরণ করো সেই ঐতিহাসিক বদর যুদ্ধের সময়ের কথা যখন যুদ্ধের ময়দানে গিয়ে নবীজি আমার কাছে সাহায্য প্রার্থনা করেছেন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললাম প্রত্যাদেশ করলাম ওহী নাযিল করে বললাম আমার ফেরেশতারা আমি তোমাদের প্রতি প্রত্যাদেশ করলাম আমার বান্দাদের সাহায্য করার জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য বদরের ময়দানে চলে যাও নির্দেশ দিলেন কে আমার ভাইরা লক্ষ্য করুন মুসলমানদের হাতে কোনো অস্ত্র নেই জনবলের সংখ্যাও কম কিন্তু ঈমান আল্লাহর উপরে মজবুত হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বললেন আননি মাআকুম আল্লাহ বললেন আমার ফেরেশতারা শুনুন তোমরা যুদ্ধের ময়দানে যাবে তা না বরং
আমি আল্লাহ ও বদরের ময়দানে তোমাদের সাথে আছি সুবহানাল্লাহর আওয়াজ কম হইছে বুঝাইতে পারি নাই মুসলমানদের সংখ্যা কত এত আওয়াজ কম কেন কি রোজা ধরছে আপনাদেরকে কথা তো বলেন ওই বড় ভাইয়ের পিছনে লাফালাফি করতে করতে লুঙ্গি পর্যন্ত খুলে নাই খবর নাই ঠিক কি না বলেন যত লাফালাফি করেন এক লাফে এক নাকি হ্যাঁ এক লাফে এক নাকি বল্টু ভাই বল্টু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব গাধা খায় দশত্ব নামাজ পড়ে না একত্ব আছে না নাই এই যে তিন লাখ লাফালাফি করেন আমল নামার মধ্যে দশ নাকি দাগা হয় বরং সবগুলো ফেরেশতারা লিখতেছেন আল্লাহ তাআলা সময় এই নিয়ামত কোন বড় ভাই পিছনে খরচ করতেছেন ওখানে আপনি লাফালাফি করেন মসজিদে আসলে বুজুর্গের বাপ নিয়ে মাথা নিচু করে রাখেন আছে না নাই আছে মুসলমানদের সংখ্যা কত 313 আল্লাহ বললেন ফেরেশতারা এই ক্ষুদ্র জামাতের মোকাবেলায় তোমরাও চলে যাও এই ক্ষুদ্র জামাতকে সাহায্য করার জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য এক আয়াতে বলেছেন 3000 ফেরেশতা পাঠাইছেন কয় হাজার 3000 আরেক জায়গা বলেছেন 1000 কয় হাজার 1000 1000 কত পাঠাইছেন 1000 পাঠায় আল্লাহ বললেন আন্নি মাআকুম আমি আল্লাহ তোমাদের সাথে আছি বদরের যুদ্ধে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা ওই আল্লাহ এখনো আছেন না নাই আপনি কি বিপদে পড়লে হতাশ হয়ে যান আপনি কি বিপদে পড়লে গলা দড়ি দেন আপনি কি বিপদে পড়লে বিষ পান করেন আত্মহত্যা করেন তার মানে বোঝা গেছে বদরের মুসলমানদের ঈমান আপনার ভিতরে নাই ঠিক কি না বলেন আপনার ভিতরে যদি বদরের চেতনা থাকতো আপনার ভিতরে যদি বদরের সাহাবীদের ঈমান থাকতো আপনার উপরে বিপদ যত বড় হোক না কেন আপনি বিশ্বাস করতেন আমার তো উপরে আল্লাহ আছেন আসল না নাই এরপর আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে বললেন সাবুলতি ফি কুলুবিল্লাযি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা আল্লাহ তাআলা বললেন আমি কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব আর কাফেরদের অন্তরের মধ্যে ভয় লাগায় দেব তোমাদের সংখ্যা যদি কম হয় এক একজন মুসলমানকে কাফেরদের চোখে মনে হবে 100 মত আরো জোরে বল সুবহানাল্লাহ এক একজন মুসলমানকে কাফেরদের চোখে মনে হবে কত 100 যুদ্ধ করা তো দূর কথা অস্ত্রশস্ত্র জমিনে রেখে ময়দানে রেখে তারা পালিয়ে যেতে বাধ্য হবে হইছে কি না হইছে কি না দেখতেস ওরে বাপ রে বাপ সাদা পাগড়ি পরিহিত এরা কারা গায়বি বলে এরা কারা এরা তো আমরা তো এদেরকে চিনি না এরা কারা বলেন যেখানে পাওয়া দরা মাত্র ঘাড়ের মধ্যে পিড়াইবা কিসের মধ্যে কে বলতেছেন তাদেরকে বলতেছেন ফেরেশতাদেরকে বলতেছেন এই কাফেরদেরকে যেখানে পাবা তাদের ঘাড়ের মধ্যে আঘাত করবা আপনারা যখন সাপ মারেন কি মারেন লেজের মধ্যে মারেন নাকি ঘাড়ের মধ্যে মারেন লেজের মধ্যে 100 বাড়ি দেওয়া আর ঘাড়ের মধ্যে এক বাড়ি দেওয়ার সমান এই জন্য আল্লাহ বললেন এই বিষাক্ত কাফেরদেরকে মারার জন্য পায়ের মধ্যে না হাতের মধ্যে না তাদেরকে প্রথম বাড়িটা দিবা ঘাড়ের মধ্যে এক বাড়ি যেন তারা উঠতে না পারে জমিন থেকে দুই নম্বর আল্লাহ বললেন অদরিবু মিনহুম কুল্লা বানান আর তাদের প্রত্যেকের গিরা গিরা ছেঁচবা কোনটা কোন কোন জায়গায় আরো ধরে বলেন কোন কোন জায়গায় গিরাই গিরাই সেজদা যারা ইসলামের বিরুদ্ধে ময়দানে এসেছে দাঁতে করে আর উঠে দাঁড়াতে না পারে জোর কোন আমিন আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন এরপর আল্লাহ তাআলা বলছেন কত চমৎকার করে আল্লাহ বলছেন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামা মা আল্লিয়ুতাহহিরুকুম বিহি ওয়া ইউযহিবা আনকুমুর রিজজাশ শাইতান وَيُرْبِطُ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتُ بِهِ الْأَقْدَامَ আল্লাহ তাআলা বলছেন আমি যুদ্ধের আগে তাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ বিষয়টা হলো এই যে মুসলমানরা যুদ্ধ করার জন্য যে জায়গাতে দাঁড়াইছেন এই জায়গাটা ছিল সমতল কি জায়গা ছিল সমতল এখন যুদ্ধ করতে গেলে পায়ের সাথে তো বালু উঠবে আর তখন ধুলায় সব অন্ধকার হয়ে যাবে সাদা হয়ে যাবে যুদ্ধ করতে কষ্ট হবে আল্লাহ তাআলা বললেন কি ওই কাফেররা যে জায়গা দাঁড়াইছে ওই জায়গার মধ্যে কোনো বালু নাই মানে তারা যুদ্ধ করার জন্য এটা পারফেক্ট একটা প্লেস আর মুসলমানরা যে জায়গা দাঁড়াইছে এটা হচ্ছে দুলা দুশুরিত একটা জায়গা বালুময় জায়গা
আল্লাহ তাআলা রাতের বেলা বৃষ্টি নাজিল করে দিলেন, বৃষ্টির কারণে বালুগুলো এখন কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, বালুগুলো বসে গেছে। আর কাফেররা যে জায়গা দাঁড়িয়ে আছে উঁচু নিচু জায়গায় ওইটা পিছলা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইসাব্বিতা বিহিল আকদা, আল্লাহ তাআলা ঈমানদারদের পাকে মজবুত রাখেন যাতে করে জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে যুদ্ধ করতে পারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বদরের এই যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান মাসের 17 তারিখে। কোন তারিখে? আর ওই দিনটা ছিল শুক্রবার। কি বার? শুক্রবার। রোজা রেখে, রোজা রাখা অবস্থায় শুক্রবার জুমার দিন বদরের ময়দানে ইসলামের ভাগ্য পরিবর্তনের দিন ছিল সেই দিন। আল্লাহ তাআলা সেই যুদ্ধের ময়দানে মাত্র সামান্য কয়েকজন সৈন্য দিয়ে কাফেরদের মোকাবেলায় ইসলামের বিজয় দিয়েছেন ফেরেশতাদের সাহায্যে। সুবহানাল্লাহ বলেন, আমাদের সে আল্লাহ এখন আছেন না? না। শুন, বদরের এই দিবস থেকে, ঐতিহাসিক বদর দিবস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদের মতো আমরাও মৃত্যু পর্যন্ত সবাই সমষ্টিগতভাবে সংগ্রাম করব, চেষ্টা করব, লড়াই করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমার একজন ভাই জুমার নামাজের আগে আমার একটা কথা বলেছেন যে হুজুর, যে আমাদের এলাকাতে এই রোগটা আছে, সেটা হচ্ছে এই যে রমজান উপলক্ষে শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন জিনিস আসা, ইফতারি বলেন, ঈদের সামগ্রী বলেন, আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আমার এই সমাজে নাই বোধহয়। আছে। তো আমি এক বছর আপনাদের ক্ষতি হিসাবে আর কি লাভ করতে পারলাম যদি আপনাদের সমাজ থেকে এই একটা কুসংস্কার দূর করতে না পারি? আমার লাভটা কি? আমি এক বছর জুমার খুতবা দিয়ে যদি এই এলাকার একজন বেনামাজিকে যদি আমার কথার দ্বারা নামাজি না বানাতে পারি, আমার এখানে খুতবা দেওয়ার কোনো দরকার নেই। খামাখা আমার কথার দ্বারা যদি আমি এলাকার একটা ব্যাপারটাশীল মহিলাকে যদি পর্দায় আনতে না পারি, এখানে খুতবা দেওয়ার আমার কোনো দরকার নেই, এত কষ্ট করে এখানে আসে। আমার কথার দ্বারা যদি এলাকার একজন জালেমকে যদি আমি ভালো বানাতে না পারি, আল্লাহ যদি তারে ভালো না বানান, তা আমার এখানে খুতবা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক কিনা বলে? তা আমি চাই অন্তত আপনারা আজকে এখান থেকে একটা ইচ্ছা নেবেন, এরাদা করবেন, নিয়ত করবেন, ওয়াদা করবেন যে শ্বশুর বাড়ি থেকে ঈদ সামগ্রীর নামে, ইফতারির নামে যে ভিক্ষাবৃত্তি, আপনারা এটা গ্রহণ করবেন না। আমার সাথে, আমি একমত, আমার তো আমার কাম আমি সারা ফেলছি আগে, আমার সাথে একমত আছেন কারা কারা? হ্যাঁ, একটু হাতটা উঠান, একটু দুইটা হাত আল্লাহর দেখা। অনেকে অর্থ উঠেছে হুজুর কয়, হুজুরে না দেখলে না উঠালে কেমন হয়? আল্লাহ আপনি সাক্ষী, আমি আজকে এখানে মাত্র 8 থেকে 9 মাস জুমার খুতবা দেই, আর তোমার বান্দারা আমার সাথে ওয়াদা করেছেন এই কুসংস্কার থেকে তোমার বান্দারা বিরত থাকবেন, বলি আমিন। আপনারা বলি আমিন। শ্বশুর বাড়ি থেকে ইফতারের নামে এই ভিক্ষাবৃত্তি নিবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অনেক বুড়া মানুষেরা হাত তুলেছেন, দাদার বয়সে বাবার বয়সে অনেকেরাও হাত তুলছেন শ্বশুর বাড়ি থেকে, আর ভিক্ষাবৃত্তি নিবেন না, তার মানে বিয়ে করার জন্য আবারও দাঁড়িয়েছেন। দেখেন, আমরা যুবকরা যদি এটা পারি, কিন্তু আমাদের সত্যি কথা হচ্ছে আমরা আমাদের মা বাবাদের কারণে পারি না। আমি আমার কথা বলছি, সত্যি কথা যেটা, আমার শ্বশুর বাড়ি থেকে যখন ছাগল দিবেন কোরবানির ঈদের দিন, তো ছাগল দেওয়ার জন্য স্বাভাবিক একটা বিষয় বুঝেন, আমার শ্বশুরদের আগে একসময় শত শত গানি জমি ছিল, বংশমর্যাদা অনেক বড় অনেক ছিল, কিন্তু জায়গা জমি কতটুকু আছে ওইটা দেখে আমি বিয়ে করি না। আমার এক ওস্তাদ লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল সাহেব হুজুর, আমার জন্য একটা দোয়া করছেন, বলছেন যে আমি তোর জন্য দোয়া করছি, আল্লাহ তোর একটা ভালো বউ দিবে। আলহামদুলিল্লাহ ভালোই পাইছি, আলহামদুলিল্লাহ 100% ভালো পাইছি। তো ভালো ভালোর অর্থ এটা না যে আমার বউ অনেক সুন্দরী, সব সুন্দরীরা কিন্তু ভালো না, ঠিক কিনা বলেন? আবার সব কালো মেয়েরাও খারাপ না, বুঝে নিয়েন আমার ভাইয়েরা। তো আমি এটাকে আমার মনের মধ্যে রেখেছি, যেখানে তাই আমি ভালো পাবো, জায়গা জমি কত কানে আছে আমি ওটা দেখি নাই। তো কোরবানির জন্য ছাগল দিতে হবে, এখন কি 20,000 টাকা দিবে? জামাইয়ের মান অনুযায়ী, শান অনুযায়ী যদি 10,000 টাকা ছাগল দেয় তাহলে তো এটা মানাবে না। তা আমি বাড়িতে আমার মাকে বললাম, বাবাকে বললাম যে আমি মানুষকে বুঝাই, মানুষের সামনে আমি কথা বলি, এটার বিরুদ্ধে আমি সোচ্চার, অতএব আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আনা যাবে না। কয় যে তুই কইলি কি হইলি, তুই কইলি কি হইল? তামাম দেশের সমাজে সব মানুষ আনে, ট্রাক ভর্তি করে, সিএনজি ভর্তি করে আনে,
হেরা ইসলাম বুঝো না শুধু তুমি ইসলাম বুঝো কেন আমি কই হ্যাঁ আমার ইসলাম আর তাদের ইসলামের মধ্যে এটাই ডিফারেন্স আমার ইসলামে এটা নিষেধ তাদের ইসলামে এটা জায়েজ এটা শুধু জায়েজ না তাদের ইসলামে এটা জোর করে নেওয়াটাই তাদের জন্য এটা বৈধ ঠিক কি না বলেন একটা গত 3-4 দিন আগে সিলেটে আপনারা যারা খবর দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইফতার সামগ্রী কম হইছে কি হইছে কম হইছে এইজন্য শ্বশুর বাড়ির লোকজন ছেলের বউকে নানান ভাবে অপমান করেছে অপদস্থ করেছে অপমান সহ্য করতে না পেরে একজন পুত্রবধূ শেষ পর্যন্ত গলার মধ্যে ফাঁস লাগিয়ে দুনিয়া থেকে আত্মহত্যা করে চলে গেছেন আমার দেশে আমার সমাজে এমন অনেক হাজার হাজার নির্যাতিত বোনেরা আছেন যে নির্যাতিত বোনেরা সংসার করেন বাবা গরিব মানুষ লোনের উপরে টাকা নিয়ে বিয়ে দিয়েছেন বিয়ের না দিতে পরের মাসে রমজান এর রমজান মাসে ইফতার দিতে হয় জামারে আবার জামাইরে আবার প্যান্ট দিতে হয় শার্ট দিতে হয় না আবার রমজান যেতে না যেতে শীতের মৌসুম জামাইকে দিতে হয় কোট দেওয়া লাগে না সেখানে আবার 10000 টাকা আবার জামাই কয় আমার একটা গড়ি লাগবে তোর বাপের কইছে আমার একটা মোটরসাইকেল দিতে ফকিনীর বাচ্চারা আছে না নাই আমার মনে চায় এগুলার চিন্তা দিয়ে না সিসা দিয়ে পিটায় সমাজ থেকে বাইর করে দি এগুলা কলঙ্ক সমাজের জন্য এক একটা বাইরা আর এদের কারণে কোনো ঘরে শান্তি নাই আপনি জমিনের মধ্যে রোপণ করলেন মরিচের চারা আর সেখান থেকে যখন ফল বের হয়েছে হুজুরের কাছে আসছেন হুজুর এখান থেকে বাদাম বাইর হলো কেন আছে না না আপনি রুসিন কি রোপণ করছেন কি মরিচ বাইর হয়েছে কি বাদাম এখন আপনি যেটা রোপণ করতেছেন আপনি তো মরিচ রোপণ করতেছেন মরিচটাই বের হবে আপনি বাদাম আশা করতে পারেন বাদাম রোপণ করলে না বাদাম আশা করতেন আপনি যে ইসলামের যে বিয়ে ইসলামের যে বিয়ে সংস্কৃতি কোরআনের যে বিয়ের নীতি আপনি তো সেটাকে জবাই করে দিয়েছেন হুজুরকে দিয়া আপনি হারাম কাজগুলোকে বৈধ করলেন সিনেমা হলে ওই যে শুক্রবার দিন আমরা ছোট থাকতে তখন টিভি দেখতাম শুক্রবার দিন ছবি চলতো না তো দেখতাম প্রথম উঠতো বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই পূর্ণ দুর্গ বাংলা ছায়া আছে ওই বিসমিল্লাহির রহমানির আপনারা বোধহয় দেখেন না এটা শুরু হয়েছে কার নাম দিয়া এরপরে ভিতরে বোধহয় কোরআন তালাওয়াত করে কেমন তাফসীর মাহফিল হয় নাচানাচি হয় নাচানাচি হয় তো ঠিক আমাদের বিয়েগুলো এরকম আমরা হুজুরকে ডেকে মসজিদে কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে বিয়ে পড়াই বিয়েটা পড়ানোর পরে এবার সামনের দেই পর্যন্ত আছে সব হারাম আর হারামে ভরা আছে না নাই এখান থেকে এই ছেলের বউ যদি আপনার ভয়ে কিছু বলতেছে না কিন্তু মনে মনে আল্লাহর কাছে শুধু গজব দিতেছে আল্লাহ এই গজব মার্কা শাশুড়ি তুমি আমার মিলাইছো গজব মার্কা শ্বশুর তুমি আমার দিছো গজব মার্কা স্বামী আমার দিছো আমার মা বাবা দুঃখ কষ্ট বুঝলো না ঠিক কিনা বলে এক এক মাস যেতে না যেতে শীত এই শীতের শীতের পোশাক দিতে হয় আবার কিছুদিন যেতে না যেতে বর্ষাকালের বর্ষাকালের বর্ষার মৌসুমের খানা দিতে হয় আবার বর্ষাকাল যেতে না যেতে আম কাঁঠালের সিজন এটা দিতে হয় আবার কিছুদিন পর কোরবানি মনে হচ্ছে যেন একটা মেয়ের বাবা মেয়ে জন্ম দিয়ে একটা কঠিন পাপ করেছে আর একটা ছেলের বাবা ছেলেটা জন্ম দিয়ে একটা ভিক্ষার থালা বসাইছে আমি বলি যদি এই ভিক্ষা বৃত্তি শ্বশুর বাড়ি থেকে কেউ এই এই আপনার খাসি এরপরে ইফতারি কোরবানের সামগ্রী সহ যাবতীয় যত কিছু আছে এগুলো যারা আশা করেন এরকম ফকিরনি মার্কা মন যাদের আছে তারা আমার কাছে আসবেন আমি আপনাদেরকে ভিক্ষা দিব এরপরেও আমার এলাকার মাদেরকে বোনদেরকে আপনারা কষ্ট দিবেন না